খুব স্ট্রাগল করেছে এবং খুব কষ্ট করে উঠেছে তো আজকে আমি প্রচন্ড খুশি যে ও বাংলা দলে অনুধ্ব তেইশে চান্স পেয়েছে সেকেন্ড নাইটো ট্রফির জন্য আমরা চাই আগামী দিনে আমার ভাই আরো বড় জায়গায় খেলুক যেন ওর নামে আমাদের পরিচয় হয় আমরা যখন বাইরে বেরোবো যেন বলে যে নারায়ণ রানার বাবা যাচ্ছে নানা রানার দাদা যাচ্ছে নারায়ণ রানার পরিবার যাচ্ছে রানাদাকে তো এখন মানে আমরা স্বপ্ন দেখছি আর কি আমরাও কোনোদিন বড় জায়গায় খেলি রানা আমাদের একটা ইন্সপিরেশন সত্যি কঠোর পরিশ্রম আর চূড়ান্ত অধ্যাবসায়ের ফলে ছেলে আজ সাফল্যের শিখরে আনন্দের খবরে ঝরে পড়ল মায়ের নয়ন অশ্রু এখন গগনচুম্বী প্রত্যাশা পরিবারের ছেলেকে যারা সহযোগিতা করেছে সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলেন মা রায়গঞ্জ শহরের শক্তিনগরের বাসিন্দা নারায়ণ রানা অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান স্ট্রাগল কাকে বলে ছোট থেকে তা হারে হারে টের পেয়েছেন তিনি অত্যন্ত অভাব অনটনের মাঝেও ময়দান ছাড়েননি নারায়ণ সম্প্রতি অনূর্ধ্ব তেইশ বাংলা ক্রিকেট দলের সুযোগ পেয়েছেন ক্রীড়া জগতে রায়গঞ্জের মুখ উজ্জ্বল করলেন নারায়ণ ছোট থেকে আর পাঁচটা ছেলের মতোই বেড়ে ওঠা তার পাঁচ জনের সংসারে উপার্জনের উৎস বাবা ও দাদা দুইজনই অন্যের দোকানে কাজ করে যা পান তাই দিয়ে কোনো মতো চলে সংসার প্রথম থেকেই ক্রিকেটের প্রতি তার বিশেষ ঝোঁক ছিল সেই থেকে হাজারো প্রতিবন্ধকতা তাকে ময়দান থেকে সরাতে পারেনি প্রথম থেকেই নারায়ণ কোচ দেবাশিস চন্দু ওরফে ঋষির কাছে প্রশিক্ষণ নিতেন আজ তার সাফল্যে স্বভাবতই খুশি বাবু তিনি জানিয়েছেন একটা সময় খুব পরিশ্রম করেছে রানা আধ পেট খেয়ে প্র্যাকটিস করেছে আজ তার ফল পাচ্ছেন আগামীতে তিনি আরো দূরে এগিয়ে যাবেন এই কামনাই ব্যক্ত করলেন নারায়ণের কোচ নানা নানা ছোটবেলা থেকে আমার কাছে প্র্যাকটিস করতো খুব স্ট্রাগল করেছে এবং খুব কষ্ট করে ও উঠেছে তো আজকে আমি প্রচন্ড খুশি যে ও বাংলা দলে অনুদ্ধ তেইশে ও চান্স পেয়েছে সেকেন্ড আইডো ট্রফির জন্য সবাই তো খুব ছোটোবেলা থেকে খুব স্ট্রাগল করেছে সবচেয়ে বড়ো কথা ও একটা পোর ফ্যামিলি থেকে বিলং করে খুব পোর ফ্যামিলি ওর বাবা মা খুব স্ট্রাগল করে বিশেষ করে দাদা সামান্য উপার্জনদের সেখান থেকে ও মানে কোনোভাবে হাত পেট খেয়ে আমার কাছে প্র্যাকটিসে আসতো এবং খুব স্ট্রাগল করেছে যেভাবে আমি বলেছি যেভাবে করতে বলেছি সেভাবে প্র্যাকটিস করেছে এবং আজকে তার ফল কিছুটা হলেও পাচ্ছে এবং আগামী দিনে আশা করি আরও বড় জায়গায় যাবে এবং আর এর থেকে আরও ভালো ফল ও করবে নারায়ণের দাদা রাহুল রানা জানিয়েছেন খুব সম্প্রতি ভাইয়ের এই সাফল্যের খবর এসেছে। একটা সময় স্থানীয় স্তরে খেলাধুলা করতেন। এখন কলকাতার মাটিতে খেলছেন। অনেক বড় বড় মাঠে খেলছেন তার ভাই। আগামীতে আরো বড় জায়গায় যাবে নারায়ণ, এই প্রত্যাশা করছে পরিবার। আমার ভাই গত শুক্রবার রাতে ওর বেঙ্গল টিমে সিকে নাইডু ট্রফিতে আন্ডার টোয়েন্টি থ্রিতে সিলেকশন হয়েছে। 12 নম্বরে নাম আছে নারায়ণ রানা। আমাদের তো খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি খেলাটা তো ভাইয়ের একটা মানে প্রথম অবস্থায় ছিল যে ডিস্ট্রিক্ট লেভেলে খেলতো তারপরে ধীরে ধীরে এগোতে এগোতে আজকে ও কলকাতার মাটিতে বড় বড় মাঠে খেলছে ইডেনে খেলেছে আমরা চাই আগামী দিনে আমার ভাই আরও বড় জায়গায় খেলুক বাংলা দলে সুযোগ পেয়েছে মানে আমরা চাই এরপরে আইপিএল খেলুক ইন্ডিয়া টিমে চান্স পাক এটাই ভবিষ্যতে ও আমি যা মনে করি যে বড় জায়গায় যাক যেন ওর নামে আমাদের পরিচয় হয় আমরা যখন বাইরে বেরোবো যেন বলে যে নারায়ণ রানার বাবা যাচ্ছে নারায়ণ রানার পরিবার যাচ্ছে এটাই নারায়ণের সাফল্যে যার পর নাই খুশি এলাকার মানুষ খেলাধুলোর সাথে যুক্ত স্থানীয় ছেলেদের বক্তব্য নারায়ণ রানা এখন তাদের ইন্সপিরেশন না এটা তো খুবই একটা ভালো লাগার বিষয় সত্যি আমরা একসাথে রানা সাথে প্র্যাকটিস করতাম মানে রানা দেখেই আমরা ক্রিকেট খেলা শুরু ঠিক আছে তো রানাদার সাথে একসাথে ক্রিকেট খেলতাম রানাদাকে দেখতাম কতটা স্ট্রাগল করে কতটা প্র্যাকটিস করে তো আজকে রানাদা অনুর্ধ বেঙ্গল আন্ডার টোয়েন্টি থ্রি বেঙ্গলে চান্স পেয়েছে এটার থেকে খুশির খবর আর কিছু হয় না আমাদের কাছে মানে এতটা খারাপ সময়ের মধ্যে রানাদাকে আমরা দেখেছি মানে সেগুলো বলার মতো না রানাদাকে দেখে তো এখন মানে আমরা স্বপ্ন দেখছি আর কি তাতে আমরাও কোনোদিন বড় জায়গায় খেলি রানাদা আমাদের একটা ইন্সপিরেশন মানে আমরা বলতে পারবো যে রানাদার সাথে আমরা ক্রিকেট খেলেছি এরকম একটা ব্যাপার আর সিটিভি সংবাদ রায়গঞ্জ